আসসালামু আলাইকুম, আমরেন ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে। আমি জান্নাতুল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। কিছুদিন যাবৎ আমি একটু বেশি অসুস্থ। অনেক আপু এবং ভাইয়েরা কিন্তু আমার সুস্থতা কামনা করেছেন, তো সেই সকল আপু এবং ভাইয়াদেরকে আমার অন্তরস্থল থেকে অনেক বেশি ভালোবাসা এবং দোয়া জানাচ্ছি। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে কিছুটা সুস্থ হয়েছি। আজকের ভিডিওটি সকালে নাস্তা থেকে শুরু করছি। তো আমি আর আয়ান নাস্তাটা করে নিতেছি, আর এদিকে আপনাদের ভাইয়া কিন্তু হাঁটতে গিয়েছিল, সে ওই হোটেলে নাস্তাটা করে নিয়েছে। আর আমি যেহেতু অসুস্থ তার জন্য সকালে আমাকে ডাক দেয়নি। আর অরিন যেহেতু স্কুলে যাবে তো তাকে কিন্তু আমি আবার 7টার দিকে ডাক দিয়ে তাকে নাস্তাটা দিয়ে তারপর আবার আমি ঘুমিয়েছিলাম। আমি যেহেতু 10টার দিকে প্রাইভেট শেষ করে আসে তো ওকে আবার নাস্তার জন্য বলেছিলাম, ও হোটেল থেকে 12টা খেয়ে আসছে তার জন্য ও খায়নি। তো খাওয়া দাওয়া শেষে আজকে আমি আপনাদেরকে দুটো টিপস দিব। আশা করি আমার দুটো টিপস আপনাদের কাছে লাগবে। তো লতি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। তো অনেকে কিন্তু লতি দেখা যায় পরিষ্কারের জন্য খেতে চায় না, তো সেই সকল আপুদের জন্য আজকে আমার এই টিপসটি। তো এই তো দেখেন আমি কত তাড়াতাড়ি লতিগুলোকে পরিষ্কার করে কেটে কুটে নিচ্ছি। আমরা কিন্তু হাঁড়ি পাতিল মাজার জন্য গুনার একটা তারের মাজনি ব্যবহার করি। তো এই মাজনিটা দিয়ে কিন্তু আপনি অনায়াসে লতিগুলোকে পরিষ্কার করে নিতে পারবেন। আর এগুলো হচ্ছে দেশি লতি। দেশি লতিতে কিন্তু অনেক পরিমাণ উপরে আবরণ থাকে, সেটা আমরা কম বেশি সবাই জানি। আর দেশি লতিটা কিন্তু খেতে অনেক মজা লাগে। তা আমি কিন্তু এই লতিটা বেশি করে আনিয়ে পরিষ্কার করে ফ্রোজেন করে রাখি। অনেকে বলতে পারেন লতি কি একটা সংরক্ষণের বিষয়, আসলে যার কাছে যেটা ভালো লাগে। তো যারা আমার মতো দেশি লতি পছন্দ করেন চাইলে কিন্তু আপনারা বেশি পরিমাণে নিয়ে এসে ফ্রোজেন করে আমার পদ্ধতি অনুসরণ করে রাখতে পারেন। আজকে আমি আপনাদেরকে আমি কিছু আপুদের কথা বলবো। আসলে মানুষ কিভাবে পারে এত কম সময়ে কাউকে আপন করে নিতে? তো এই আপুদের না দেখলে হয়তো বা আমি কখনো বুঝতে পারতাম না। তো প্রথমে বলছি আমি মিরানা ব্লগ কুকিং অ্যান্ড ব্লগসের মিরানাপুর কথা। তো মিরানাপুর সাথে কিন্তু আমার বেশি দিন পরিচয় হয় নাই। তা আপু যে এত সুন্দর করে আমাকে এত গভীরে নিয়ে নিবে বা তাপন করে নিবে, প্রিয় মানুষের তালিকায় আমাকে রাখবে আমি কখনো ভাবতে পারিনি। তা চাইলে কিন্তু আপনারা মিরানাপুর চ্যানেলটা ঘুরে দেখতে পারেন। উনি কিন্তু খুব ভালো মনের একটা মানুষ, খুব সরল একটা মানুষ। তো দ্বিতীয় যার কথা বলবো সেটা হচ্ছে ইট ব্লকের টুপুর আপু। টুপুর আপু আমি যখন কখনো চ্যানেল খুলিনি তখন টুপুর আপুর ভিডিও আমি দেখতাম। তো আপু কিন্তু আমাকে অতি সহজে প্রিয় থেকে প্রিয় মানুষের তালিকায় রেখেছেন। তো আরেকজন আপুর কথা না বলে নয়, বাংলাদেশি ব্লগার অনন্যার মমস থেকে শারমিন আপু, আরও আছে ডেলি লাইফ অ্যান্ড কিচেন থেকে শিশির আপু, আছেন সিম্পল লাইফ থেকে আসমা আপু এবং বাদন স্টোরি থেকে বাদন আপু। তো অনেকেই এখন বলতে পারেন যে এই কজন আপু কি আপনাদের প্রিয় না? ভাই আমার কাছে সব আপু এবং ভাইয়ারা যারা আমার পাশে আমাকে এতদিন পর্যন্ত সাপোর্ট করে গিয়েছেন তারা সবাই আমার প্রিয়। তো আমি কিন্তু ওনাদের কথা বলার একটাই উদ্দেশ্য, আমি শারমিন আপুর কথা বলে নিই। তো শারমিন আপুর সাথেও কিন্তু আমার তেমন কোনো পরিচয় ছিল না। তো আমি যখন ওদের ভিডিও দেখতেছিলাম হঠাৎ করে দেখি কি শারমিন আপুর চ্যানেলে আমার নাম, মানে আমার নামটাও নিল, তখন সত্যি কথা এতটা আবেগময় হয়ে গেলাম বলার মতো না। তো ইট ব্লকের টুপুর আপু আমি যখন ইউটিউবে আসিনি তখন থেকে আমি টুপুর আপুর ভিডিও দেখতাম। তো কখনো কমেন্ট করা হয়নি, তো সেদিন কমেন্ট করেছি। আপু কিন্তু অনেক সুন্দর মিষ্টি করে কমেন্ট করে। তারপর আছে শিশির আপু, যে শিশির আপু আমাকে সব সময় সাপোর্ট দিয়ে এ পর্যন্ত আমি আসতে পেরেছি, সবসময় সাপোর্ট করে। তো চাইলে কিন্তু আপনারা শিশির আপুর চ্যানেলটাও ঘুরে আসতে পারেন। আর বলবো আসমা আপুর কথা, আসমা আপু কিন্তু সবাইকে ফুল সাপোর্ট দেন, চাইলে কিন্তু আপনারা আসমা আপুর চ্যানেলে ঘুরে আসতে পারেন। আর হচ্ছে বাদন আপুর কথাও বলবো, উনিও কিন্তু সবাইকে ফুল সাপোর্ট দেন।
তো এখন অনেকে হয়তো রাগ করতে পারেন আমরা কি প্রিয় আপু না, হ্যাঁ অবশ্যই আপনারা সবাই আমার প্রিয়, আপনারা যদি আমার পাশে না থাকতেন তাহলে কিন্তু আমি এতদূর পর্যন্ত কখনোই আসতে পারতাম না। আসলে এক ভিডিওতে তো সবার কথা বলা পসিবল না, আমি অবশ্যই আস্তে আস্তে বলবো, কিন্তু যেই তিনজন আপুর কথা আমি বললাম ওনাদের ভিডিওতে আমার কমেন্টটা মানে আমার নামটা শুনে আমি সত্যি খুব আবেগপ্রেমী হয়ে গেছিলাম। যদি এবার আমি কখনো ইউটিউবে থাকতে পারি কি না পারি, কখনো কোনো দিন কোনো কারণে হলেও একটি বার ওনারা কিন্তু আমার নামটা অবশ্যই নিবে, বা আমাকে কিছু দিনের জন্য যে আমি কিছুটা হলো ওনাদের প্রিয় হতে পেরেছি সে কথা ভেবেই না আমার সত্যি মানে খুব বেশি ভালো লাগছিল। আমি কখনোই ভাবতে পারিনি আমার মতো একজন ক্ষুদ্র মানুষ তাদের প্রিয় হতে পারবো। তো আমি যদি কখনো ইউটিউবে নাও থাকি তো তারা কিন্তু কখনো কোনো দিন হলেও কিন্তু আমাকে একটিবারের জন্য হলেও মনে করবে। আসলে রক্তের সম্পর্ক থাকলেই যে কারোর সাথে আত্মীয়তা হয় তা কিন্তু না, তা কিন্তু এই আপুরা প্রমাণ করে দিল যে সবার সাথে কিন্তু রক্ত সম্পর্ক থাকলে যে আত্মীয়তা হয় তা কিন্তু নয়, কোনো কোনো সময় আত্মার আত্মীয় থেকে কিন্তু অনেকটা আত্মীয় সম্পর্ক হয়ে যায়। তো এই যে এইদিকে বলে নেই, আমি হচ্ছে আজকে লুটিটা পরিষ্কার করলাম, সেটা আজকে রান্না করব না, তো আজকে রান্না করব তেলাপিয়া মাছ লাউ দিয়ে, যেটা আমার খুব বেশি প্রিয় খুব বেশি পছন্দের। আর এইদিকে আমি পাশের চুলা কিন্তু গরম পানিটা বসিয়ে দিতেছিলাম, কারণ গরম পানি দিয়ে সবসময় আমি রান্নার চেষ্টা করি, এতে করে রান্নার স্বাদটা কিন্তু ভালো থাকে। আর হচ্ছে যে সবজিটা আপনি দিবেন ওটা কিন্তু কালারটা ঠিক থাকবে। তো হঠাৎই স্কুল থেকে ফোন আসলো মেয়ের, যে এখন বাচ্চাদের তো আপনার ক্যান্সারের টিকা দেওয়া হচ্ছে, তো ওই তার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এখন আমার বড় মেয়ের নিবন্ধন নাকি অনলাইন হয় নাই, তো এটার কথা শুনে তো আমার পুরো মাথা গরম হয়ে গেল, কি করতে কি করব আসলে ভেবে পাচ্ছি না। তো অফ ক্যামেরায় আবার ওদের জন্য মুরগি মাংস রান্না করে নিলাম, যেহেতু ওরা ওই মাছ দিয়ে লাউ দিয়ে খাবে না। তো যাই হোক, আমি তাড়াহুড়া করে রান্নাটা শেষ করে মেয়ের জন্ম নিবন্ধনটা ঠিক করার জন্য আবার চলে যাব পৌরসভায়, তা না হলে আটকে থাকবে। আর এইদিকে আমি অফ ক্যামেরা রুটিগুলোকে বানিয়ে সেকে ঠান্ডা করে বক্সে করে রেখে দিচ্ছি। অনেকেই বলেন রুটি নাকি ঘেমে যায়, এইভাবে রাখলে রুটি একটুও ঘামবে না। আর এইদিকে আমি রেডি হচ্ছি, যেহেতু আমিন বাসায় নাই অরিন স্কুলে গিয়েছে, তো ছেলেকে নিয়ে আমি একাই বের হয়ে যাব। অনেকক্ষণ পর্যন্ত বসেছিলাম, কারেন্ট ছিল না, তো এই যে দেখেন আয়ন কিন্তু ঘেমে গেছে, কিছুক্ষণ পর আসছে, তাও প্রায় দেড় থেকে দুই ঘন্টা পর বসেছিলাম। তো কাজ আজকেও হয়নি, তবে পরে হয়ে যাবে ইনশাল্লাহ আশা করছি। তো যাই হোক, ওখান থেকে আবার কিছু টুকটাক কেনাকাটা ছিল, যেটার জন্য আবার আমি আয়নকে নিয়ে একটু চৌরাস্তা মানে গেছিলাম আর কি। তো ওখান থেকে বাচ্চাদের খাবার কিছু ফুরে গেছিলো, আর আমারও কিছু টুকিটাকি জিনিসের প্রয়োজন ছিল যেগুলো আমি কিনে নিয়েছি। তো আমি মূলত আয়নকে নিয়ে কোথাও ঘোরাঘুরি করি না, কারণ ও কিন্তু এমনিতে ঘোরাঘুরি করতে পছন্দ করে, কিন্তু বাজারে যাওয়া বা মার্কেটে যাওয়া পছন্দ করে না। আসলে ছোটো থেকে তো আমি ওকে নিয়ে কখনো ঘোরাঘুরি করিনি, তার জন্য মানে অভ্যস্ত না আর কি। তো এইদিকে একটা চিজও নিয়েছিলাম, আয়ন কদিন যাবৎ বলতেছে যে পিজা খাবে, তো সব কিছু এখন এখানে গুছিয়ে নিতেছি। আর হ্যাঁ, আমি কিন্তু সবাইকে কিন্তু আমি প্রিয় নজরে এবং প্রিয় হিসাবে দেখি, কেউ কিন্তু প্লিজ দয়া করে মন খারাপ করবেন না, আমি আবার আমার নেক্সট ভিডিওতে আপনাদের কথা বলে দেব। তো এই যে এদিকে এটা হচ্ছে সন্ধ্যার দিক, তো আমি কিন্তু লতিগুলা দেখেছেন তো ভাপ দিয়েছিলাম আম পাতা দিয়ে, তো পানিটা সেকে সুন্দর করে ওনাতে আমি ফেনে নিচ্ছি, এটাকে ঠান্ডা করে পানিটা শুকিয়ে এখন বক্সে করে রেখে দেব। যখন আমার যেতুটুকু প্রয়োজন হবে তা আমি নামিয়ে নেব। তো এইভাবে রাখলে কিন্তু লতির স্বাদ এবং রং দুটোই ঠিক থাকে। আশা করছি এই টিপসটা আপনাদের কাজে আসতে পারে। তো শরীর যেহেতু একটু অসুস্থ, ভালো লাগছিল না, আপনাদের ভাইকে বলেছিলাম ঝাল জাতীয় কিছু খাবো, তো হচ্ছে চিতই পিঠা পাঠিয়েছিল, তো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, তিতো তিতো লাগছিলো। তো মেয়ে আবার বললো আম্মু তোমার শরীর অসুস্থ, তার জন্য হয়তো বা তিতে তিতে লাগতেছে। তা যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, এবং আমার জন্য দোয়া করবেন।